গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মনোহরদি হতে দেশীয় ধারালো অস্ত্র ও ককটেল সহ মহাসড়কে সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত চক্রের ১১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব ১১ এর একটি দল। ১৯ সেপ্টেম্বর গভীর রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদি থানাধীন আতুশাল এলাকায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়ক এবং ব্যাংকের এটিএম বুথে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে সংঘবদ্ধ ডাকাত চক্রের ওই ১১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ৫৪টি ককটেল, ৪টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি চাপাতি, ১টি খেলনার পিস্তল ও ১টি হাইস মাইক্রোবাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা গেছে। সাব্বির আহমেদ, এন.এ.এন. টিভি, নারায়ণগঞ্জ।